আচার করার প্রথা বাঙালির ইতিহাসে সেই অতীতকাল থেকেই কিন্তু জড়িয়ে আছে আসসালাম আলাইকুম আমি কাউসার সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং আমার চ্যানেলে রান্নার সহজ সহজ রেসিপিগুলো আমি যেমন শেয়ার করি তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইবে পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আন্ধ্রপ্রদেশ স্টাইলের একেবারে মজাদার একটা কাঁচা আমের চাটনি আর এটাকে আমের মশালা আচারও কিন্তু বলা হয়ে থাকে আসুন পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে তাহলে পুরোপুরি একেবারে পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন এখানে এক কিলো পরিমাণ কাঁচা আমকে আমি ধুয়ে ভালো মতো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি অবশ্যই মনে রাখবেন যে আমের গায়ে কোনো রকম কিন্তু পানি থাকা যাবে না এখন আমি এগুলোকে দেখুন যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা কথা বলে রাখি এই আচারটা অবশ্যই কিন্তু যে আমে আটি হয়েছে সেই আমটা দিয়ে করতে করতে হবে মানে আম দিয়ে হবে আমি এখানে এখন কিছু মশলা নিয়েছি আমি চার টেবিল চামচ নিয়েছি মৌরি দুই টেবিল চামচ নিয়েছি মেথি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা এবং দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা কেউ যদি এক সরিষা নিতে চান সেটাও নিতে পারবেন তবে কালো সরিষায় ঝাঁজ বেশি থাকে তাই সাদা সরিষা দিয়ে মিলিয়ে নিলে আচারটা খেতে ভালো লাগে আর এখানে দেখুন যে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি চার ছয়টা দেখুন যে এখানে রসুন কোয়া করে নিয়েছি দুই ইঞ্চি সাইজে দুটো আদা নিয়েছি আর তিনটে কাঁচা আম আমি কুচি করে নিয়েছি এখন এই সমস্ত কিছু আমি যেরকম করে আম নিয়েছি এখানে সেরকম থেতো করে নেব চুলায় একটা প্যান উঠিয়ে দেবো আর প্যানটা যখন দেখবেন যে গরম হয়ে যাবে তখন চুলার জালটা একদম ধিমা করে দিতে হবে দিয়ে প্রথম এখানে আমাদের মৌরিগুলো দিয়ে দিতে হবে কারণ মৌরিটা ভাজতে একটু সময় লাগে অন্যান্য মশলার চেয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো এগুলোকে জাস্ট একটু রোস্ট করতে হবে একদম কিন্তু আচারের মশলা বেশি ভাজা যাবে না তাহলে কালারটা যেমন নষ্ট হয়ে যাবে তেমনি টা নষ্ট হয়ে যাবে এখন আর বাকি সবগুলো দিতে হবে দিয়ে জাস্ট অল্প একটু নেড়ে চেড়ে নিলে আমাদের হয়ে যাবে এখন নেড়ে চেড়ে কিন্তু আমাদেরকে এটা ঠান্ডা করে দিতে হবে কারণ এই অবস্থায় ফ্রাই প্যানটা কিন্তু অনেক গরম থাকে যদি আপনারা আলাদা কোনো পাত্রে ঢেলে নিতে পারেন তবে সেটা আরও ভালো হবে দেখুন আমি অন্য একটা পাত্রে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর সেম প্যানে দেখুন যে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ লবণ এই আচারে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে লবণটাকে একটু ভেজে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর আমি চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর মধ্যে যদি কোনো সেটা যেন নেয় এখন জালটাকে বন্ধ করে দিয়ে এভাবে আমাদেরকে কিন্তু ঠান্ডা করতে হবে যদি আপনি রেখে দেন তাহলে নিচের অংশগুলো পুড়ে যাবে দেখুন পুরো মশলাগুলো আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ আস্ত মশলা আমি তুলে নেব আর এক টেবিল চামচ নিয়েছি ওখানে কালো জিরে এই আস্ত মশলাটা যখন দেওয়া হয় তখন আচারটা খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভারফুল হয় এখন আমগুলোকে দেখুন যে একটা পাত্রে নিতে হবে এক্ষেত্রে মনে রাখবেন যে স্টিলের পাত্র ব্যবহার করবেন না কারণ টক টকজিনিট স্টিলের পাত্রে যদি বেশি দিন রাখেন তাহলে কিন্তু পাত্র থেকে একটা গন্ধ আসে কাচের পাত্র নেবেন নইলে নন স্টিকের পাত্র নেওয়ার চেষ্টা করবেন এখন দেখুন যে থেতো করে রেখেছিলাম যে কাঁচা মশলাগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছে আর আমটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা অনেক সুন্দর হয় মানে মশলা থেকে যে পানিটা প্রয়োজন সেই পানিটা এই আমটা থেকেই বের হয় আর যে আমরা ভেজে রেখেছিলাম শুকনো মশলা সেটা এখানে দিয়ে দিচ্ছি আর আচারের মশলাটা আমরা যে গুঁড়ো করে নিয়েছি সেটা দিচ্ছি আচারের মশলা কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না একটু গুঁড়ি গুঁড়ি ভাব থাকতে হবে এটা আমরা সবাই জানি আর আস্ত যে মশলাগুলো রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো মতো দেখুন যে আমি মিলিয়ে নিচ্ছি আপনারা এখানে হাত ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে কারো যদি হাত জ্বলার প্রবলেম থাকে তবে সেটা অবশ্যই করবেন না এখন দেখুন যে আমরা ঢেকে রেখে দেব পুরোপুরি সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা পরে আমরা ফিরে আসব। ফিরে আসলাম সাত থেকে আট ঘন্টা পরে দেখুন যে আমের রসে মশলাটা কতটা ফুলে উঠেছে এই কারণেই কিন্তু আমরা এটা ঢেকে রেখেছিলাম এখন এখানে আমরা ব্যবহার করব হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ হিং মুদির দোকানে গিয়ে আপনারা যদি হিং বলেন তাহলে তারা হিং দিয়ে দেবে আর হিং বাসায় নিয়ে এসে একটু অল্প রোস্ট করে সেটাকে গুঁড়ো করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর এখানে দুই কাপ পরিমাণ সরিষার তেলকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই গরম করে ঠান্ডা করে নিতে হবে নিয়ে এখন পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এটাকে আমরা রেস্টে রেখে দেব চার দিন তবে এই চার দিনে প্রতিদিনই একবার করে আমাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে আচারটাকে এত সহজ কিছু প্রসেস যা অবশ্যই পুরো টিপসগুলো আপনারা মেনে চলবেন দেখুন ফিরে এলাম চার দিন পরে উপরে কতটা তেল কিন্তু উঠে এসেছে আর দেখেছেন আচারটা নেড়ে চেড়ে দেখাচ্ছি এত সুন্দর মশলাটা যুক্ত হয়েছে একটা কাচের জার নিয়ে নিচ্ছে আর অবশ্যই কাচের জারটা ভালো মতো গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে আর যে চামচটা ব্যবহার করবেন সেই চামচটাও যেন একেবারে শুকনো হয় সেদিকে খেয়াল করবেন অবশ্যই কিন্তু প্রতিবার ব্যবহারের সময় চামচের ব্যাপারে সতর্ক হতে হবে এখন এখন দেখুন যে পুরো জারের মধ্যে আমরা এটা ভরে নিলাম আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এই অবস্থায় আপনারা খেতে পারবেন গরম ভাতের সঙ্গে আলুর ভর্তা এই মশালা যে আচারটা সেই আচার আর সঙ্গে যদি ডিম ভাজি হয় তাহলে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন নেই এতটাই মজার এই আচারটা আর অবশ্যই কিন্তু তেল দিয়ে এভাবে উপরটা দেখুন যে ঢেকে রাখতে হবে যদি তেল কম হয় তবে সেক্ষেত্রে আপনারা তেলটাকে আবার একটু গরম করে তারপর এর মধ্যে দিয়ে দেবেন এখন এটাকে আমাদের সংরক্ষণ পদ্ধতি জানা দরকার তার কারণ হচ্ছে আপনারা যদি এটা এভাবে সংরক্ষণ করতে চান তিন থেকে চার মাস বাইরে ভালো থাকবে আর দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এটাকে কয়েক রোদে দিয়ে তারপরে শুকিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য